আমাদের অরিজিনিটি যদি আমরা সুরক্ষা দিতে পারি, আমাদের পরম্পরাকে যদি আমরা সঠিকভাবে সুরক্ষা দিতে পারি, তাহলে আমার কাছে হাজারবার টেলিফোন করা লাগবে না, চুল পড়ে যাচ্ছে, চুল ভেঙে যাচ্ছে, চুল মস্কে যাচ্ছে, চুল সাদা হয়ে যাচ্ছে, চুল লাল হয়ে যাচ্ছে। তো চুলের উপরে এত অত্যাচার করা হয়, আর শত শত হাজার হাজার টেলিফোন আমার কাছে আসে। তো অত্যাচার তো আপনারা করেন, ডেলি শ্যাম্পু ব্যবহার করেন, ডেলি কি গার্গিল করেন, কী কী হিট করেন, কত গরম বাতাস দেন মাথার ভিতরে, কত কৃত্রিম জিনিস দেন, কত কেমিক্যাল দেন, এত কেমিক্যাল দিলে কি চুল পড়বে না? চুল তো একটা সামান্য নাজুক জিনিস, এটা বিজ্ঞাপনে দেখেন যে একেবারে শক্তি দেওয়া টান দেয় ছিঁড়ে না, এটা তো দেখানো, কিন্তু বাস্তবটা আপনাদের কাছে। আপনারা যত বেশি ভিটামিন সি খাবেন, যত বেশি পানি খাবেন, যত বেশি তির্যক সাত্বিকা জাতীয় খাবারটা বেশি খাবেন, ঝোল জাতীয় খাবারটা খাবেন, রসানো কষানো খাবার যত কম খাবেন, তাদের চুল তত বড় হবে, চুল তত ভালো থাকবে, চেহারা তত ভালো থাকবে, স্কিন তত ভালো থাকবে। যারা প্রকৃতির কাছে থাকবেন তারা প্রকৃতির ভালোবাসা পাবেন, যারা মায়ের কাছে থাকবেন তারা মায়ের ভালোবাসা পাবেন, কারণ প্রকৃতি শক্তি, প্রকৃতি আমাদের মুক্তি। আমাদের আবার ফিরে যেতে হবে অরণ্য, অরণ্য থেকেই আমরা, গ্রাম থেকেই, আমাদের গ্রামের কুঞ্জ থেকেই আমরা পাবো মায়ের স্নেহ, শরীরের সুরক্ষা, সুস্থ থাকার প্রধান দাওয়াই। যারা সারাদিন ফাস্টফুড খায়, রিসফুড খায়, জাঙ্ক ফুড খায়, যারা সারাদিন হোটেলে খায়, যারা ঘরের খাবার খায়ই না, খায় তখন ঘরের খাবার খায় যখন প্রেশার হয়ে যায়, ঘরের খাবার খায় যখন অ্যাজমা হয়ে যায়, ঘরের খাবার খায় যখন ডায়াবেটিস হয়ে যায়। আপনি দেখেন আপনার দাদা যত বছর বয়স পাইছে, আপনার দাদি যত বছর বয়স পাইছে, আপনার বাবা যত বছর বয়স পাইছে, আপনাদের সময় আইসা আপনারা এই বয়স পাচ্ছেন না।